শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শান্ত হে মুক্ত হে, মুক্ত হে অনন্তপূর্ণ, করুণা ঘন ধরণীতল কর কলঙ্ক শূন্য। বন্ধুরা, বাস্তবতা যখন বিরূপ প্রতিকূলতার টানা পড়ে নে, জীবন যখন নিষ্ঠুরভাবে দেয়ালে মাথা কোটে, তখন কখনো কখনো অলৌকিক এক ডাকপিয়ন ডুকরে ওঠা জীবনে শান্তির বার্তা বয়ে আনে। আর সে কারণেই হয়তো জীবন সুন্দর অনাগত সম্ভাবনার আগমনী বারতায় মুখর হয়ে ওঠে। স্বাভাবিক সুস্থ জীবনের অন্বেষায় আমরা জীবনের পথে চলি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই আমরা শান্তির প্রত্যাশী। আর সে লক্ষ্যেই প্রতি বছর 21শে সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে পালিত হয়। বিশ্ব শান্তি দিবস নামেও পরিচিত এই দিনটি। জাতিসংঘের সাধারণ পরিষদ এটিকে শান্তির আদর্শ শক্তিশালী করার জন্য নিবেদিত দিন বলে ঘোষণা করে। বিশ্ব শান্তির জন্য জাতিসংঘ সমস্ত দেশগুলোকে এই দিন তাদের অস্ত্র সরিয়ে রেখে বিশ্বব্যাপী সম্প্রীতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বন্ধুরা, যুদ্ধমুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য অনেক বেশি প্রয়োজন শান্তি। এর অর্থ হল স্থিতিশীলতা এবং একটি স্থিতিশীল সমাজ, যেখানে প্রত্যেকে নিজের নিজের মৌলিক স্বাধীনতা উপভোগ করতে পারে এবং মৌলিক প্রয়োজন মেটাতে যুদ্ধ করার পরিবর্তে সাফল্য অর্জন করতে পারে। একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে 1981 সাল থেকে প্রতি বছর 21শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়ে আসছে। প্রতি বছর এই দিনটি সমস্ত জাতি এবং জনগণ উভয়ের উদ্দেশ্যেই শান্তির আদর্শকে শক্তিশালী করার জন্য পালিত হয়। বন্ধুরা, এবারে করোনা ও ডেঙ্গু প্রসঙ্গে কিছু কথা। গত 12ই সেপ্টেম্বর থেকে করোনার কারণে ঘরবন্দি জীবন পেরিয়ে কোমলমূর্তি শিক্ষার্থীরা ফিরেছে তাদের প্রিয় ক্লাসরুমে। তাই স্কুল খোলার দিনটিতে তাদের মাঝে ছিল ঈদের আনন্দ। সেই আনন্দের ঢেউ লেগেছিল সারা দেশের সব বিদ্যায়তনে। দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় টানা 17 মাস পর ফের খুলেছে সব মহাবিদ্যালয়, বিদ্যালয় ও মাদ্রাসা। আমরা দেখেছি শিক্ষকরা সাদরে বরণ করেছেন প্রাণপ্রিয় শিক্ষার্থীদের। রাজধানী ঢাকা সহ দেশের অনেক স্থানে ফুল ও চকলেট দিয়ে বিদ্যালয় ফটকে ছাত্রছাত্রীদের বরণ করা হয়। তাদের সবার মুখে ছিল মাস্ক, চোখে খুশির ঝিলিক। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবশ্যই আমাদেরকে সব সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই মেনে চলার কোনো বিকল্প নেই। আর হ্যাঁ বন্ধুরা, আমরা এটাও লক্ষ্য করছি যে ডেঙ্গুর প্রকোপ এখনও আশঙ্কাজনক পর্যায়ে রয়ে গেছে। তাই বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে। সকলের সুস্থ, স্বস্তিদায়ক ও শান্তিময় জীবন কামনা করি। আজ মঙ্গলবার দর্পণ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আহসান হাবিব বাপ্পি। আমি ফাতিমা আফরোজ সোহেলি। বন্ধুরা, এবারে এক নজরে দেখে নিতে চাই দর্পণ সূচি। প্রারম্ভিক আয়োজন এই দিনে পর্বের পর আপনাদের জন্য আরও থাকছে কারাগারের রোজনামচা, মুক্তিযুদ্ধ আমার অহংকার, শ্রমকণ্ঠ, উৎসবে বাংলাদেশ ও সবশেষে আমাদের গান পর্বে একটি দেশের গান। জানিয়ে দিলাম সূচিমালা। এবার চলে যাচ্ছি মূল পরিবেশনায়। ও হ্যাঁ শ্রোতাবৃন্দ, পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কেমন? সময় বহমান পেছনে রেখে যায় টুকরো টুকরো ঘটনার স্মৃতির ভাণ্ডার। এবার সেই স্মৃতির ভাণ্ডার থেকেই আপনাদের জন্য তুলে নিয়ে আসছি অতীতের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু তথ্য।
1792 সালের আজকের এই দিনে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। 1832 সালের এই দিনে বিখ্যাত ইংরেজ কবি, ঔপন্যাসিক ও ঐতিহাসিক স্যার ওয়াল্টার স্কট পরলোক গমন করেন। তার সময়ে পুরো ইউরোপ জুড়ে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে আইভানহো, রব রয়, দ্য লেডি অব দ্য লেক ইত্যাদি। জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার মৃত্যুবরণ করেন 1860 সালের আজকের এই দিনে। তিনি দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড রিপ্রেজেন্টেশন বইটির জন্য সর্বাধিক পরিচিত। 1866 সালের এই দিনে ইংরেজ কথা সাহিত্যিক এইচ জি ওয়েলস জন্মগ্রহণ করেন। তিনি মূলত তাঁর কল্পবিজ্ঞান উপন্যাস ও ছোট গল্পের জন্য সমধিক পরিচিত। বন্ধুরা, আজকের এই দিনে পর্বে এই ছিল গুরুত্বপূর্ণ কিছু ঘটনার তথ্য। এবার অন্য আয়োজনে যাবার আগে জানিয়ে দিতে চাই জন্মদিনের শুভেচ্ছা। আজ আপনাদের যাদের জন্মদিন, তাদের জন্য দর্পণ পরিবারের পক্ষ থেকে রইল জন্মদিনের অশেষ শুভেচ্ছা। শুভ জন্মদিন। বাতাসে পূর্বাভাস মুক্তিমন্ত্র উচ্চারণের, ঘাসের গালিচায় অযত লক্ষ মানুষ অধীর অপেক্ষায় কখন আসবেন প্রবুদ্ধ কবি। মুক্তির মন্ত্র যিনি উচ্চারণ করেছিলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুপ্রিয় শ্রোতা, এবার কারাগারে রোজ নামচা পর্বে বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি, বিশেষ ঘটনা নিয়ে অংশবিশেষ পড়ে শোনাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। দারোগা সাহেব বললেন, হাওলদার সিপাহীদের দেওয়ার জন্য সপ্তাহে 10 টাকা দিবি, আর চুরি করলে তা কিছু ভাগ আমাকে দিয়ে যাবি, কারণ খবর আমার কাছে আসবে, তোকে আর রাতে ডাকা হবে না, কাজ চালায় যা। দারোগা হাওলদারদেরকে বলে দিল আমাকে আর রাতে ডাকাটাকি না করতে। আমি রাতে চুরি করতাম আর দিনে পকেট মারতাম। বেশ টাকা পয়সা আমার হাতে আসতে লাগলো, জুয়া খেলা তাড়ি খাওয়াও শুরু করলাম। এইভাবে 5 মাস কাটালাম। হঠাৎ একদিন পকেট মারতে যাই রেলওয়ে স্টেশনে। রেলওয়ে যে জিআরপি পুলিশের আন্ডারে, এ কথা আমি তখন জানতাম না। এদেরও যে হাত করতে হয় এ ধারণা আমার ছিল না। আমি পকেট মারতে যেয়ে ধরা পড়ে গেলাম টাকা সমেত। আমাকে জিআরপি অফিসে নিয়ে খুব বানানো হলো। তারপরে বলল, নতুন বুঝি পকেট মারিস, কোনো খবর টবর রাখিস না। একজন পুলিশ এসে আমাকে বলল, তোর বাড়ি কোথায়, টাকা খরচ করতে পারবি? লুদু বলল, কিছু তো পারি, যদি ব্যয় করতে রাজি হইস তবে তোকে ছাড়াই না দিতে পারি দারোগা সাহেবকে বলে। পুলিশটা 100 টাকা চাইল দারোগা সাহেবের জন্য আর নিজের জন্য 25 টাকা। লুদু তাকে বলল, অত টাকা তো ঘরে নাই, তো 70 টাকা দারোগা সাহেবকে দেন আর আপনি 20 টাকা নেন। রাজি হলো। আমি আমার ছোট ভাইয়ের ঠিকানা দিয়ে থানায় সিপাহীকে পাঠালাম। সিপাহি আমার ভাইকে নিয়ে হাজির হলো। দারোগা সাহেবকে টাকা দিলে তিনি সিপাহীকে কি যেন বলে বিদায় দিলেন, একটু পরে আমাকে ছেড়ে দিলেন। এইভাবে জিআরপি পুলিশকে হাত করলাম। রোজ পকেট মারতাম সকালে স্টেশনে, জিআরপিকে ভাগ দিতাম, আর বিকেলে পকেট মারতাম সদরঘাট, তার ভাগ দিতাম কোতোয়ালি থানায়। এইভাবে 2 বছর চলল। এর মধ্যে একটা বাসে পকেট মারতে চেষ্টা করেছি, দেখি এক ভদ্রলোক আমার দিকে চেয়ে আছে। আমি হাত টান দিয়ে নিয়ে এলাম। ভদ্রলোক আমাকে চোখ ইশারা দিল পকেট মারতে। প্রথম ধকল যখন কেটে গেল তখন আবার পকেট মারলাম। আমি যখন নামলাম ওই ভদ্রলোকও 2 জন লোক নিয়ে নামলো। আমি তাদের নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। পকেট মেরে খামের মধ্যে 700 টাকা রেখেছিলাম। আমি হাত সাফাই করে সরে আসছিলাম 400 টাকা, খামের মধ্যে থাকলো 300 টাকা। লুদু বলল, এই 2 ভদ্রলোক তাকে বলেছিল তারা সিআইডি, টাকা ভাগ হলো লুদুর 100 আর ওদের 200। কথা ঠিক হলো, এইভাবে বাসে গাড়িতে পকেট মারবে আর এরা লুদুকে বাঁচায় দিবে। লুদু যখন পকেট মারত এরা প্রায় তার সাথে থাকত। কয়েকবার ধরা পড়েছে, এরা বলে কয়ে ছাড়াইয়া দিয়েছে। এইভাবে সিআইডি অফিসও আমার হাতে হয়ে গেল। আমি বেপরোয়াভাবে পকেট মারা ও চুরি করা শুরু করলাম। লুদু বলল, এই সময় আমি লোহার পুলের কাছে সূত্রাপুর বাজারে পকেট মারতে চেষ্টা করায় হাতে নাতে গ্রেপ্তার হই। সূত্রাপুর থানায় আমি কিছু দিই নাই, দিলেও বোধহয় উপায় ছিল না, কারণ যাদের হাতে ধরা পড়েছি তারা বাইরের লোক। এই কেসে 3 মাস হাজত খাটার পর আমার 1.5 বছরের জেল হয়। আমি জেলে এসে এবার ভালোই পাকা হলাম, গলার ভিতরে খোকড় বা ভাঙদার করা শিখলাম। নয়টি মাসের যুদ্ধ শেষে বীর বাঙালি বীরের বেশে শত্রু সেনা জ্যান্ত মরে, প্রাণ বাঁচাতে হামলে পড়ে, অন্ধকারে আলো হাসে, ডিসেম্বরে বিজয় আসে। দর্পণের এবারে নিবেদন মুক্তিযুদ্ধ আমার অহংকার,
এরপর্বে শুনবেন ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন, শুনবেন মোহাম্মদ মিজানুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায়। স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধ আমার অহংকার এই পর্বে ধারাবাহিকভাবে আমরা বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার আপনাদের সামনে উপস্থাপন করছি। এরই অংশ হিসাবে আজ আমরা কথা বলছি বীর মুক্তিযোদ্ধা এম তোফাজ্জল হোসেনের সঙ্গে। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কিভাবে আপনি যোগদান করলেন? ৭ মার্চের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ, সেই রেসকোর্স ময়দানে আমাকে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন। আমরা সদল বলে গিয়েছিলাম, ১৪টি ট্রাক ভরে সেই মিটিংয়ে আমরা যোগদান করেছিলাম। আমরা জহুরা মার্কেট থেকে আজকে বাংলার বটর এখানে আমরা গাড়ি রেখে হেঁটে গিয়েছিলাম, স্লোগান দিতে দিতে, এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, এই স্লোগান দিতে দিতে আমরা রেসকোর্স ময়দানে উপস্থিত হই। লক্ষ লক্ষ লোকের আবির্ভাব ঘটে। আমরা ভাষণ শুনে দক্ষিণখান এসে মিটিং করলাম। মিটিং করার পরে বড় ভাই এস এম মুজামুল হক সাহেব বললেন, তখন সে রিলিফ কমিটির চেয়ারম্যান, বললেন তোমরা আড়াই হাত বাঁশের লাঠি নিয়ে ট্রেনিং শুরু করো। তা আমরা ৭০-৮০ জনের ছেলেবেলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা লাঠি বানাই, আড়াই হাতের লাঠি, স্থানীয় ঈদগাহ মাঠে আমরা ট্রেনিং শুরু করি, অস্ত্র ট্রেনিং। এই অস্ত্র ট্রেনিং কে দিলেন? এক্স আর্মি আব্দুল হালিম, আমাদের সাথে মুক্তিযুদ্ধে ছিলেন, সে এখন প্রয়াত হয়েছেন। ওনার কাছ থেকে আমরা এক মাসব্যাপী ট্রেনিং নিয়ে আমরা এলাকায় চষে বেড়াই। আর্মিরা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকলো, আমরা করলাম কি সদল বলে, যারা মুক্তিযুদ্ধ যাবো যারা ট্রেনিং করতেছিলাম আমরা সদল বলে আর্মিদেরকে দাওয়া করি। আমরা দাওয়া করে কোন সময়, এটা ওই ৭১ সালে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে গাজীপুর থেকে ক্যান্টনমেন্ট আসা যাওয়া করতেছে না, আমরা এই ফাঁকে একজন একজন করে কীভাবে কীভাবে ধরে আনে, আমরা ৭ জন আর্মিকে হত্যা করতে সক্ষম হই। এই ৭ জন আর্মিকে মেরে আমরা ভারতে চলে যাই, যা এই দেশে থাকা যাবে না, চলো আমরা ট্রেনিং গ্রহণ করব, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব, যা স্বাধীনতা অর্জন করতেই হবে। আমরা ৭১ জন যুবক নৌকা দিয়ে চারগাছ হয়ে গোকুলনগর দিয়ে আমরা উপারে পাড়ি দিই, হাঁপানি ক্যাম্প, এখানে থাকি আমরা ১৫ দিনের মতো। থাকার পর আমাদেরকে নিয়ে যায় সেই পালাটানা, ভোরে গিয়ে দেখলাম একদল বের হইতেছে, আমরা ঢুকতেছি। তখন বিরাট মাঠ, চতুর্দিক দিয়ে সোনের ঘর, ১৫০ লোক থাকতে পারে এক একটা রুম, অর্থাৎ বেড়ার ঘর। এই একটা প্লাটনে আমাকে দিল বড় ভাইকে বানানো গ্রুপ ক্যাপ্টেন, এই ১৫০ জন আমরা ট্রেনিং দিই প্রতিদিন। আমরা তখন জাতীয় সঙ্গীত শুনলাম, আমাকে বলা হলো যে তোমরা ৩ জনের জাতীয় সঙ্গীত গাইতে হবে ডেলি সকালে। তা আমরা ৩ প্লাটনতে ৩ জন আমরা এসে ডেলি সকালে জাতীয় সঙ্গীত গেয়ে আমরা নাস্তা করে আমরা চলে যাই ট্রেনিং দেওয়ার জন্য পাহাড়ে, অন্তত ৩-৪ মাইল দূরে গিয়ে পাহাড়ে। আমরা ওই পাহাড় কেটে বেঞ্চের মতন করে রাখলো, গোল করে আমরা সেখানে বসি এবং ইন্ডিয়ান আর্মি আমাদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণ ছিল ৩-৩ রাইফেল, স্ট্যান্ডগান, SLR এবং হালকা মেশিন গান। এটি ট্রেনিং শেষ করলাম, ১৩-১৪ দিন লেগে গেল। এরপরে আসলো গ্রেনেড ট্রেনিং। গ্রেনেড ট্রেনিং আবার অন্য এক জায়গা করেছে, সেটা পাহাড়ে। গ্রেনেড কীভাবে চার্জ করতে হয়, গ্রেনেডের ভূমিকা কী, এই গ্রেনেড কী কী করতে পারে, এই গ্রেনেডের ক্ষমতা কী, এই গ্রেনেড ধারা কীভাবে আতঙ্ক করে তোলা যায়, কীভাবে হত্যা করা যায়, শত্রুকে কীভাবে মোকাবিলা করা যায়, শত্রুকে কীভাবে মারা যায়, এগুলো প্রশিক্ষণ দিল। ২৬ দিন ট্রেনিং দিয়ে আমরা ওইখান থেকে বের হয়ে মেলাঘরে আসি। মেলাঘরে আসার পরে মেজর হায়দার আমাদেরকে গ্রহণ করেন, ২ নম্বর সেক্টর কমান্ডার। আমাদেরকে অস্ত্রপাতি দেওয়া হলো, কী কী করতে হবে, তেজগাঁও টু টঙ্গি নদী আমাদের এলাকা, এই জায়গার মধ্যে আমাদেরকে যুদ্ধ করতে হবে, কর্মসূচি দিয়ে দিলেন যে এই কর্মসূচি দিয়ে আপনারা শত্রু মোকাবেলা করবেন, পাকিস্তানের আর্মি যেখানে পান হত্যা করবেন মারবেন, অর্থাৎ গেরিলা আক্রমণ করবেন। যেভাবে আমাকে দিল স্ট্যান্ড গান আর একটা এন্টি ট্যাঙ্ক মাইন, আমাদেরকে সকল অস্ত্রপাতি দেওয়ার পরে খুব রাত্রে আমরা রওনা দিই, ১২টা ১২:৩০ রওনা দিই,
3 দিন লাগলো হেঁটে আমরা তেজগাঁও থানায়, অর্থাৎ গুলশান থানার ভিতরে চলে আসি। আমাদেরকে অপারেশন সম্পর্কে যদি শ্রোতা বন্ধুদেরকে একটু বলেন। আমরা করলাম কি, এই ইসাবরতে এসে বৌরা গ্রাম পাতিরা ডুমনি ডানলা এই এলাকায় আমরা অবস্থান নিই। ক্যান্টনমেন্ট থেকে পূর্ব দিকে গুলি ছড়ে, আমরাও পশ্চিম দিকে গুলি ছড়ি, যে ওরা বুঝুক আমরাও প্রস্তুত, অর্থাৎ সাবধান হয়ে যাও, তোমাদেরকে আমরা হত্যা করার জন্য আমরা প্রস্তুত। আমরা বিভিন্ন জায়গায় গোলাগুলি করতে করতে দক্ষিণখান উত্তরখান আমরা চলে আসি ক্যান্টনমেন্ট বরাবরে। 84-85 জন আমরা আর্মিকে হত্যা করতে সক্ষম হয়েছি এবং বাংকার করে করে আমরা মাটিতে পুঁতে রাখছি। অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ এস এম তোফাজ্জল হোসেনের উচ্চারণে আমরা শুনছিলাম ইতিহাসের বাস্তবতা, 1971-এর যে মহান আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম থেকে স্বাধীনতা, আর সেই সব আন্দোলন সংগ্রামের নেতৃত্বের পুরোধা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগামীতে অন্য কোনো বীর মুক্তিযোদ্ধার সাথে কথা হবে, সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন মুক্তিযুদ্ধ আমার অহংকার, শুনছেন প্রিয় ম্যাগাজিন দর্পণ, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপনের অভ্যস্ততায় আমরা জীবনমান উন্নয়নের জন্য কেবলই ছুটে চলেছি। এই ছুটে চলার মধ্য দিয়ে আমরা খুঁজে পেতে চাই এক মুঠো স্বস্তির আশ্বাস আর স্বচ্ছন্দ জীবনের নিশ্চয়তা। শ্রমজীবী মানুষদের স্বপ্ন, শ্রম, অবদান ও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার কথাই এবার শুনবেন শ্রমকণ্ঠ পর্বে। এই পর্বে গোলাম কিবরিয়ার গ্রন্থনা ও উপস্থাপনায় শুনবেন শ্রমজীবী মানুষের জীবিকা ও ভাবনা নিয়ে একটি প্রামাণ্য। কষ্টার্জিত উপার্জনেই চলছে জীবন সংসার, আর এরই মাঝেই রয়েছে সুখ দুঃখের গল্প ও ভবিষ্যতের স্বপ্নের আশা। প্রিয় শ্রোতা, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামের শাহানাজ বেগম, তিনি ধর্মান্ধতা ও কুসংস্কারের বেড়াজাল ডিঙিয়ে সংসারে একটু আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরে পাবার জন্য মধু চাষ করছেন এবং তার উৎপাদিত মধু তিনি নিজেই হাটে ঘাটে বিক্রি করছেন। তাকে নিয়েই সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ। কথা বলছি তার সঙ্গে, আমি দেখতে পাচ্ছি আপনি হরেক রকমের মধু নিয়ে বসছেন, তো বলবেন কি এই মধুর পিছনের গল্প, আপনি কি নিজে চাষ করেন? হ্যাঁ, এটা হচ্ছে আমি নিজেই চাষ করি, মধুটা হচ্ছে আমার নিজের চাষের। আপনি কিভাবে চাষ করেন, কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন? এই প্রশিক্ষণটা আমি সর্বপ্রথম পেয়েছি এইচডিএফ এর সহায়তায়, বিসিক ট্রেনিং সেন্টার থেকে। কতদিন আগে থেকে শুরু করেছেন? 2015 সালের জানুয়ারি থেকে শুরু করছি এই মধু চাষ। শুরুটা কিভাবে করলেন, কেনই বা এই মধু চাষের প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হলো? আমার আগ্রহ তৈরি হলো কারণ হচ্ছে আমার সংসারে স্বামীর ইনকামের পাশাপাশি আমারও বাড়তি একটা ইনকামের প্রয়োজন, আমার ছেলে মেয়েদের লেখাপড়া, আমার পারিবারিক অন্যান্য খরচ, আমাদের মহিলাদের অনেক হাত খরচ আছে, এইটা চিন্তা ভাবনা করে মধু চাষের সাথে লিপ্ত হইলাম। আপনার এই মধু চাষের সাথে আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও কি সহযোগিতা করছেন? হ্যাঁ, আমার স্বামী সহযোগিতা করছেন। পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে আছে 3 জন ছেলে, আমার স্বামী এবং আমি। আমার বড় ছেলে 8ম শ্রেণীতে, মেজো ছেলে 5ম শ্রেণীতে, আর ছোট ছেলে হচ্ছে 2য় শ্রেণী। এই যে মধু চাষ করছেন, কতটা আপনি লাভবান হচ্ছেন? বছরে 6 মাস মধুর সিজন থাকে, 6 মাস হচ্ছে ডাল সিজন থাকে। তো যখন আমাদের সিজন আসে, এই সিজনে আমরা প্রত্যেক সপ্তাহে আমার মধু আসে প্রায় 40-50 কেজির মতো, 29টা মাছের বাস্ক থেকে। এক্ষেত্রে খরচের পরিমাণ কেমন? এখানে খরচের পরিমাণটা হচ্ছে, মেশিন থাকে ওখানে একটা মধু বের করার, মশারি লাগে, মানে মধু বের করার সময় মাছি যাতে আমাদের আক্রমণ করতে না পারে এর একটা পোশাক থাকে আমাদের, এই উপকরণগুলো আমরা একবারে কিনে নেই। বছরে ঠিক কোন সময় থেকে আপনি মধু উৎপাদন শুরু করেন? আমাদের হচ্ছে প্রথম মধুটা উৎপাদন শুরু হয় যখন আমরা সরিষা চাষ করি, সরিষা থেকে শুরু করি, তারপর পর্যায়ক্রমে আই সরিষা, লিচু,
তারপর হচ্ছে কালো জিরা, এইভাবে ধাপে ধাপে আমরা 6 মাস মধু সংগ্রহ করি। সংসারে বাড়তি উপার্জনের জন্য এই যে আপনি একজন নারী হয়ে কাজ করছেন, এই বিষয়টি আপনি নিজে কিভাবে দেখেন? আসলে যখন আমি প্রথম কাজটা শুরু করেছি অনেক লোকে অনেক ধরনের কথা বলেছে, পিছনের দিকে আমি তাকাইনি, আমি এই কাজ করতে গিয়ে থেমে যাইনি, যে আমার মতো করে কাজটা শুরু করেছি। এখন আমার দেখা দেখি প্রায় অনেকেই আবার এই মৌ চাষে সম্পৃক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে, আর এই আইডিয়া আমি আমার সংসারে প্রায় বাড়তি একটা সাপোর্ট দিতে পারছি। এই যে কাজ করছেন, এই কাজের মধ্যে আপনার সুখ দুঃখের গল্প জানতে চাই। আসলে কাজটা যখন আমি শুরু করছি তখন অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তখন আমার আসলেই খারাপ লাগছে। তারপরেও শুরু করার পর যখন আমি লাভবান হচ্ছি, মৌ চাষ থেকে অনেক মধু পাচ্ছি, এখান থেকে আমি বেশ অনেকটাই খুশি। মাঝে মাঝে বাজার মূল্যটা পাচ্ছি না, যে এত কষ্ট করে এতগুলো মধু উৎপাদন করতেছি। জানতে চাই আপনার ভালো লাগার কিছু দিক সম্পর্কে। আমি যদি সারা বছর মধু উৎপাদন করতে পারতাম তাহলে আমার এটা খুবই ভালো লাগতো। আসল কথা কি, আমি মধুর মধ্যেই পড়ে থাকতে চাই। এবার জানতে চাই আপনার কাছে মধুর চেয়েও আর কি মিষ্টি থাকতে পারে? আমার কাছে মধুর চেয়েও মিষ্টি লাগে আমার মায়ের হাসি। ওই একটা গান আছে না, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, এই গানটা আমার খুব ভালো লাগে। আপনার সৌজন্যে এই গানটি এখন আমরা শুনবো, তার আগে আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। গল্প নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। শান্তি আর আনন্দের মিশেলেই আমরা চেতনার রং সাজাতে ভালোবাসি। এমনকি ঝড় ঝঞ্ঝায় মনে যখন বিষাদের মেঘ উঁকি দেয় তখন আমরা খুঁজি প্রেরণা সঞ্চারী আনন্দ। এ আনন্দ আমরা পাই নানামুখী উৎসব আয়োজনের মধ্য দিয়ে। আমরা সকলেই চাই আমার আনন্দটুকু অন্যের মাঝে ছড়িয়ে দিতে। তাই এ কথা ঠিক, জীবনের পথ চলায় উপভোগ্য ও মনে রাখার মতো ঘটনা ঘটে থাকে উৎসবকে কেন্দ্র করে। শুনবেন উৎসবে বাংলাদেশ পর্ব। এ পর্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ লিখেছেন এম এ ওহাব। উপস্থাপন করছেন শামিমা নাসরিন জেমি। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর এই মাছটি যদি ইলিশ হয় তাহলে রসনাবিলাস তো পূর্ণ হবেই। পহেলা বৈশাখে পান্তা ইলিশ ও নানা আয়োজনে ইলিশের রকমারি খাবার বাঙালি ঐতিহ্যই বহন করে, তাই বাঙালির প্রিয় মাছ ইলিশ নিয়ে উৎসব হতেই পারে। রূপালি ইলিশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ বটে। এখন ইলিশের ভরা মৌসুম, নদী থেকে ইলিশ আহরণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাত নিয়ে চট্টগ্রামের বাঁশখালী, চাঁদপুর এবং বরগুনাসহ ইলিশ সরবরাহ হয়। দেশের এমন স্থানগুলোতে চলছে ইলিশ উৎসব। বাঙালি ঐতিহ্যে এবং খাদ্যপুষ্টির একটা সম্পর্ক রয়েছে। সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। প্রাণীজ আমিষের শতকরা 60% যোগান দেয় আমাদের মৎস্য সম্পদ। 100 গ্রাম মাছে আমিষ বা প্রোটিনের পরিমাণ 18-25%। পুষ্টির দিক বিবেচনায় মাছের চেয়ে নিরাপদ আমিষ আর নেই।
এছাড়াও ইলিশ মাছে রয়েছে প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, কড়া ভাজা ইলিশ, দো পেঁয়াজা এবং ঝোল ইলিশ খুবই জনপ্রিয়। ডিম ভর্তি ইলিশ মাছের সাথে সুগন্ধি চাল দিয়ে বিশেষ একরকম রান্না করা হয়, যা ইলিশ পোলাও নামে পরিচিত। ইলিশ মাছ টুকরো করে লবণ মিশিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, যাকে নোনা ইলিশ বলে। রূপালি ইলিশের 50 রকমেরও বেশি রন্ধন প্রণালী রয়েছে, যা দেশ বিদেশে মুখরোচক খাবার হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্বে বাঙালি ও বাংলাদেশকে পরিচিত করার একটি সম্পদ হল এই ইলিশ। সমুদ্রের উপকূলীয় এলাকা, বিশেষ করে চট্টগ্রামের বাঁশখালী, চাঁদপুর এবং বরগুনায় ইলিশ নিয়ে উৎসবে মেতেছে জেলেরা। তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আরতে সাজানো সারি সারি রূপালী ইলিশ দেখতে যেমন সুন্দর, সেই সাথে জেলে ও বিক্রেতাদের আনন্দ উল্লাস মিলে এক মনোরম উৎসবের আমেজ বিরাজ করছে। চট্টগ্রামের বাঁশখালী, শেখের খিল, ফাঁড়ির মুখ, চাম্বল, বাংলা বাজারঘাট, গন্ডামারা, বড়ঘোনা, ঘাটখালি, খানখানাবাদ প্রভৃতি পয়েন্টে প্রায় 3,000 ফিশিং বোট ইলিশ আহরণে নিয়োজিত রয়েছে। অনেকেই বলে থাকে ইলিশের বাড়ি চাঁদপুর, আর ইলিশের জেলা বরগুনা। এই দুই স্থানেই পৃথকভাবে বিশেষ ইলিশ উৎসবের আয়োজন করা হয়। ইলিশের বাড়ি চাঁদপুর জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের আওতায় 2009 সাল থেকে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ও চাঁদপুর জেলা প্রশাসন সপ্তাহব্যাপী ইলিশ উৎসব আয়োজন করে আসছে। ইলিশের জেলা বরগুনা স্লোগানকে সামনে রেখে 2019 সালে বরগুনা জেলা প্রশাসন এবং জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম প্রথম ইলিশ উৎসবের আয়োজন করে। চাঁদপুর এবং বরগুনা দুই স্থানেই উৎসবের মূল উদ্দেশ্য হল রূপালী এই সম্পদের উৎপাদন বৃদ্ধি করা। উৎসবের মূল লক্ষ্য হল জাটকা ও মা ইলিশ সংরক্ষণ এবং এই নিয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টি। উৎসবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে মাছ সংক্রান্ত আলোচনা, র্যালি, ইলিশের উপর প্রামাণ্যচিত্র, নাটক, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বর্তমানে 432 কিলোমিটার দীর্ঘ 6টি অভয়াশ্রম, 7,000 কিলোমিটার জুড়ে প্রজনন ও বিচরণ ক্ষেত্রগুলো অক্টোবর মাসের ভরা পূর্ণিমাতে 22 দিন পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই ব্যবস্থায় সুফলও এসেছে। সম্মিলে বলতে হয়, ইলিশ নিয়ে এমন উৎসব এ মাছকে যেমন আরও জনপ্রিয় করবে, তেমনি ইলিশের উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক হবে। হাজার বছর ধরে এই পথে প্রান্তরে গান শুনিয়ে ধন্য হলো বাউল মন আমার। কত হাজার বছর ধরে এই পথে প্রান্তরে গান শুনিয়ে ধন্য হলো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, শুভ নন্দীর গাওয়া এই দেশের গানটির হাত ধরে আমরা চলে এলাম আজকের দর্পণ অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এখন বিদায়ের কথাই বলি। আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম, প্রযোজনা সহযোগিতায় ওয়াকিফুর রহমান, প্রকৌশল সহযোগিতায় সুলাইমান হোসেন খান, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ প্রযোজনা করেছেন মোহাম্মদ দোলাল হোসাইন। সকলের শান্তি কামনা করে আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।